بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো গ্রামের পুকুরে টিকিট দিয়ে পাঙ্গাস মাছ ধরার বেশ কিছু মজার দৃশ্য। আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেই পুকুরটি হলো গাজীপুর জেলার রাজবাগান নামক ভাওয়াল রাজের যে বাগান রয়েছে, বাগান বাড়ি ছিল আগের, সেই বাগানের কিছুটা পূর্ব উত্তর দিকে অবস্থিত সেই পুকুরটি। সেই পুকুরে কিছুদিন আগে টিকিট দিয়ে মাছ ধরার সুযোগ দেওয়া হয়েছিল। সেই পুকুরে অন্যান্য মাছের সাথে যেটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটি হলো পাঙ্গাস মাছ শিকার। তো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমরা দেখলাম যে একজন ব্যক্তি বা যিনি শিকারী একটি পাঙ্গাস মাছ তার বড়শিতে বিধিয়েছেন বা বড়শিতে আটকিয়েছেন, সেটিকে তোলার কষ্ট চলছে। অতঃপর আপনারা দেখবেন আরও একজন বয়স্ক ব্যক্তি বা বয়স্ক শিকারী, তিনিও একটি পাঙ্গাস মাছ শিকার করেছেন। পাঙ্গাসগুলো খুব বড় না হলেও বেশ কিছুটা ঘন ঘন পাওয়া যাচ্ছিল বলে শিকারীরা বেশ আনন্দিতই ছিল। মাছ যাই হোক, বড়শি দিয়ে শিকার করার সময় যদি মোটামুটি মাছ না পাওয়া যায় তাহলে সবার মধ্যেই কিছুটা কষ্ট বিরাজ করে। তো সেই হিসেবে এই পুকুরে আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু মাছ পাওয়া গিয়েছে এবং শিকারীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল। বেশ বড় ছিল সেই পুকুরটি এবং আনুমানিক 30 থেকে 40টি মাচা ছিল, প্রত্যেকটি মাচাতে দুজন করে শিকারী ছিল। সেই হিসেবে বলতে গেলে বেশ বড় একটা শিকারের ব্যবস্থা এখানে ছিল। তো সুপ্রিয় দর্শক, গাজীপুর জেলার হারিনাল পার হয়ে বা গাজীপুর জেলা সদরের হারিনাল পার হয়ে পূর্ব দিকে আসলে হাতের ডান দিকে পড়ে এই রাজবাগান, যেটা একসময় ভাওয়াল রাজদের বাগান হিসেবে পরিচিত ছিল। সেই পুকুরেই খেলা চলছে, মৎস্য শিকার চলছে, বড়শি থ্রো করা হচ্ছে, হুইল ছিপ, হাত ছিপ, সব ধরনের ছিপ দিয়েই মাছ শিকার করা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন সেই পুকুরে মাছ ধরার দৃশ্য। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন অথবা যিনি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন বা ওয়াল যে অপশন আছে সেটিকে অন করে দেবেন, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লাগছে বা আর ভবিষ্যতে কী ধরনের ভিডিও চান। সুপ্রিয় দর্শক, টিকিট দিয়ে মাছ শিকার একটি মজার বিষয়, একটি নেশার বিষয়, অনেকেরই ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মজার দৃশ্য, শিকারীদের কসরত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন মাছ শিকারীদের মাছ শিকার। আল্লাহ হাফেজ।